আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই আল্লাহ যিনি উম্মীদের ভিতরে তার নবীকে রাসূলকে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তিনি তাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাবেন এবং তাদেরকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন আর তাদের মন মগজকে পরিশুদ্ধ করবেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার দায়িত্ব ছিল আল্লাহর কিতাব পড়ে শোনাবে হুজুরাসান তো পড়তে জানতেন না কোরআন শরীফ যখন নাযিল হতো হুজুরাসান মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন জিহ্বা খুব বারবার নাড়াচাড়া করতেন যাতে করে কোনো আয়াত বাদ না পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই তাকলিফ দেখে আল্লাহ ঘোষণা করলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ও নবী কোরআন শরীফ মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আপনার নাই জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই জিব্রাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেন আপনি আমার জিব্রাইলের সাথে একবার মাত্র পড়ে নেবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি মুখস্থ করাই দেব শুধু মুখস্থই করাবো না আমি আপনাকে পড়ার ক্ষমতা দিয়ে দেব আপনি তেলাওয়াত করতে পারবেন আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাতে পারবেন সে ক্ষমতাও আমি আপনাকে দান করে দিব এ হলো এক জায়গা দু নম্বরে আর এক জায়গায় আল্লাহ রসুল সব রসুলকে বলছেন মুনাফিক এবং দুর্বল চিত্ত লোক যারা তাদের এই অনুমতি দেওয়ার জন্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি আমি বিরাট এহসান করেছি আমি তোমাদের জন্য বিরাট এহসান করেছি যে নবী তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি কোরআনে কারীম বলতেছেন এই কথা যেভাবে ওয়ালাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলাম من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে যতটি অনুগ্রহ করেছেন আল্লাহ মুমিনদের প্রতি যতটি অনুগ্রহ করেছেন যে তিনি মুমিনদের ভেতরই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিতাব শিক্ষা দিয়েছেন তাদের ব্রেনকে তাদের মন মগজকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন তৃতীয় আরেকটি জায়গায় আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيهم ويعلمكم ما لم تكونوا تعلمون নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য এই জন্য যে তিনি তোমাদের কিতাব শিখাবেন তিনি তোমাদের হিকমত দিবেন তিনি তোমাদের বিজ্ঞান চর্চা করাবেন তিনি তোমাদেরকে মগজ তোমাদের ব্রেন পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে সেই কথা জানাবেন যে কথা তোমরা জানো না অর্থাৎ তোমাদের কাছে সেই জ্ঞান নাই যেই জ্ঞান দিয়ে পৃথিবীর বুকে তোমরা শান্তি লাভ করতে পারবে এই ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে ব্যক্তিতে পরিবারে ও সমাজে কোথাও তোমরা তোমাদের জীবনের পূর্ণাঙ্গ শান্তি পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ তোমরা না করো ভাইরা আমার সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনকে মানুষের সামনে তুলে ধরেছিলেন তার চরিত্র ছিল কোরআনের চরিত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিসের চরিত্র ছিল বলুন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু বহিরাগত সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন মা আয়েশা আপনি আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন তার আখলাক সম্পর্কে আমারে কিছু শোনান হযরত আয়েশা বলেন ওগো সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই ওনারা বললেন হ্যাঁ কোরআন পড়েছি হযরত আয়েশা বলেন মুসলমানেরা তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো কোরআন যদি তোমরা পড়তে জেনে থাকো তাহলে রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায় দেখো জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো যেটা কোরআন শরীফ সেইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নড়তে পারে না কোরআন শরীফ হাঁটতে পারে না কোরআন শরীফ কথা বলতে পারে না কোরআন শরীফ কাগজের মধ্যে লিপিবদ্ধ একটি কিতাব
কেউ যদি আসল কোরআন দেখতে চায়, কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেয়। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি হলো কোরআনের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন আর নবীর 23 বছরের নবুয়তের জীবন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন যে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, সাথে সাথে নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন এবং তিনি হারাম এবং হালালের বিধান শুধু কোরআন শরীফেই করা হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাওয়ার দেওয়া হয়েছে হালাল এবং হারামের বিধান তিনিও নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছেন। কোরআন শরীফ বলতেছে يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث. الله رب العالمين বলেন তিনি মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেন আর মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখেন, আর হালাম হালাল এবং হারাম জিনিসগুলি তিনি বেছে দেন, নির্ধারণ করে দেন। সুতরাং কোরআন শরীফের মধ্যে হালাল হারামের বিধান আল্লাহ যা দিয়েছেন এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন লেজিসলেটিভ পাওয়ার তাকেও দান করেছেন, অর্থাৎ আইন তৈরি করার তিনি শারিয়ে ছিলেন, শরীয়ত প্রণয়নকারীও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন। মুহাম্মদ আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কথা মানা সুন্নত না নফর? বলেন বলেন তো কি? আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোহাম্মদ সাল্লামের কথা মানা শুধু নফল নয়, সুন্নত শুধু নয়, বরং আরো বেশি। আল্লাহর কথা মানা যেমন ফরজ, মোহাম্মদ সাল্লামের কথা মানা তেমন ফরজ। কেমন করে হলো তা? হয়েছে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য দান করেছেন, তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। তার অর্থ হল মুহাম্মদ সাল্লাম যা আদেশ করেছেন তা মানা ফরজ, আল্লাহর হুকুম অনুযায়ী। কার হুকুম অনুযায়ী ফরজ? আর হুজুর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা, আল্লাহর হুকুম অনুযায়ী তার থেকে ফিরে থাকা কি? রাসূল যেটা নিষেধ করেছেন তা করা হারাম, যা আদেশ করেছেন তা পালন করা ফরজ। কথা বুঝে আসছে ভাইরা আমার? আল্লাহ তার রাসূলকে এভাবে করে ক্ষমতা দিয়ে দিলেন, তাকে বিচারক হিসাবে আল্লাহ বানিয়েছেন দুনিয়া কি করে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার দায়িত্ব দিলেন। আল্লাহ বলছেন আমি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছি, আপনি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাব দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফাইসলা করবেন, আর মানুষের সামনে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফাইসলা করবেন যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। আল্লাহর আইন দিয়ে মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হতে পারবে সেটা আপনি আমার কোরআন দিয়ে মানুষের সামনে শেষ করবেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইসলা দিয়েছেন, যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে, অর্থনীতি সমাজনীতি রাজনীতি এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেনি। হুজুরের ফয়সলা যদি কেউ না মানে মুসলমান দাবি করার পর যে ব্যক্তি বলল মোমেনদেরকে যখন
মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো অর্ডার দেওয়া হয়, তখন মুমিন যারা তারা আল্লাহর মীমাংসা এবং তার রাসূলের দেওয়া ফয়সালা মেনে নেবে। আর শোনার সাথে সাথে বলবে সামিনা ওয়া আতানা, শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম, এটা হলো মুমিনের কাজ। আর মুনাফিক কি করে? আল্লাহ বলেন শোনো মুনাফিক কারা, মুনাফিক কারা যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে, মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে, অথচ ইসলাম পালন করে চলে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানতে রাজি নয়, এদেরকে কি বলা হয়? মুনাফিক। তাদের মুখের কথার কাজের মিল নাই, তাদেরকে কি বলা হয়? এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা আর-রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে, মুনাফিকরা কেটে পড়ে। তারা বলে কি আর শুনতে, তারা যখনই আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম শোনে তখন মনে তারা তখন তার বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার। ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, সুতরাং তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি, এই কথা তারা নিজেরা বলতে থাকে। আসলে যখন একটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয় তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগত ভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এমন কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলমানকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা নত করে নিতেই হবে। একজন সাহাবি আর একজন ইহুদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহ নবীর দরবারে, নবীজি সব শুনে ফয়সলা দিলেন ইহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন ভাই ওমর আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য। তোমরা প্রথমে কার কাছে গিয়েছিলে? আমি গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে রায় দিলেন ইহুদির পক্ষে, অথচ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি সান্তা দেই, আমি জেহাদে যাই, অথচ আমার পক্ষে রায় দেওয়া হলো না। বলুন তো দেখি কেমন কথা, আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন, আপনি আমার এই ফয়সলাটা করে দেন। হযরত ওমর বললেন আল্লাহর বান্দা অপেক্ষা করো, আমি তোমার কাজটা করে দিতেছি। বাড়ির মধ্যে ঢুকলেন, একটা তরবারি নিয়ে এলেন, তরবারিটা খাপ থেকে বের করে হযরত ওমর বললেন আল্লাহর বান্দা শোনো, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সলা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সলা মেনে নিতে পারে না, বিদা বন্ধে ভোগে অথবা তার হানি করতে আসে, ওই লোকের ফয়সলা এইরকম করে করে দিতে হয়। তরবারিটি আঘাত করলে লোকটা দুই টুকরা হয়ে জমিন উপরে পড়ে গেল, সারা এলাকায় খবর হলো হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা আপনার রবের কসম, সে ব্যক্তি মোমেন নয়, সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তি আপনি ফয়সলা দেওয়ার পর আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকু দ্বিধা দ্বন্দ্বে ভোগে, মানতে পারে না, সন্দেহ পোষণ করে, আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীগণ আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক, আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন। কালেমা পড়ার পর মুসলমান দাবি করার পর আল্লাহর অর্থনীতি সমাজনীতি রাজনীতি যারা পাচ্ছে রাজি না, ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না। অর্থাৎ মুনাফিক চলবে না, দুটো পথ আছে, হয় কাফের হও না হয় মুমিন হও, মাঝখানে থাকতে পারবে না, মুনাফিক হতে পারবে না, দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও।
আল্লাহ পছন্দ হয় না রাসূল পছন্দ হয় না